বেঙ্গলি জিকে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রত্যেক দিন সকাল 9:30টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রোভাইড করি। তোমাদেরকে বলবো প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেক দিন করে নাও। আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য এই ক্লাসগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন করে ভিজিট করে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো বন্ধুরা আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন কী আছে। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, যাকে বলা হয় RIN, এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? আনসার হবে অতুল ভট্ট। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলো কোন কোন দেশ? আনসার হবে বাংলাদেশ, উরুগুয়ে এবং সংযুক্ত আরব আমিরাত। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন কী আছে। ডিফেন্স এক্সপ্রো 2022 হোস্ট করবে কোন রাজ্য সরকার? আনসার হবে গুজরাট রাজ্য সরকার। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য সাত ইনিশিয়েটিভ লঞ্চ করলো কে? আনসার হবে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, বার্ড ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2021 জিতলেন কে? আনসার হবে মেক্সিকোর ফটোগ্রাফার আলেজান্দ্রো প্রিয়েটো। 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি লাদাখের রাজ্য পশু ও পাখি হিসেবে ঘোষিত হলো কী কী? আনসার হবে তুষার চিতা ও কালো গলাওয়ালা সারস পাখি। 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি অ্যাপেল এবং গুগল পেমেন্ট অ্যাপ ব্যান করলো কোন দেশ? আনসার হবে দক্ষিণ কোরিয়া। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, বিশ্বে প্রথম গাছভিত্তিক এয়ার পিউরিফায়ার তৈরি করলো কে? আনসার হবে IIT রোপার। পরের প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন কী আছে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2022 এ প্রথম স্থানে আছে কোন ইউনিভার্সিটি? আনসার হবে অক্সফোর্ড ইউনিভার্সিটি। আজকের শেষ প্রশ্ন দেখো বন্ধুরা, 10 নম্বর প্রশ্ন কী আছে। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ এর নতুন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? আনসার হবে ডক্টর বালা সুব্রমণিয়াম ভেক্টরডমন। বন্ধুরা আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।